সম্মানিত সভাপতি, প্রধান প্রাবন্ধিক সহ অন্যান্য পুরুষ বুদ্ধা যারা আছেন, পুরুষ প্রেমী যারা আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি শুরুতে একটু সমালোচনা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা যিনি বলে গেছেন, ফরুক যারা ফরুককে নিয়ে ভাবেন তাদেরই এই দায়িত্বটি। আমি মনে করি তিনি নিজেও যেহেতু ফরুককে চর্চা করেন, সুতরাং বলতে পারতেন, সেটি সবচেয়ে ভালো হতো। আমরা সবাই মিলে সেই দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করব, তাহলেই ফরুককে এগিয়ে নেওয়া সম্ভব। অন্যের উপর যদি চাপিয়ে দিই কখনোই এটিকে সফলভাবে সম্ভব করা সম্ভব নয়। যাই হোক, আমি ক্ষমা প্রার্থনা করছি আবারও এই সমালোচনার জন্য। আমি আমার উপলব্ধিতে প্রকাশ করলাম। আজকে আমাকে ভাবতে হবে যে উত্তর প্রজন্ম কারা। যদি আমরা বলি, আমরা জানি প্রজন্মের সংজ্ঞা আসলে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি অনেক কিছুকে স্কেপ করে যাব। তো আমি শুধু বলতে চাচ্ছি, যেটা 1918 সালে 10ই জুন কবি ফরুক আহমেদ জন্মগ্রহণ করেছেন, 19 অক্টোবর 1974 সালে তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে আমরা যদি সেভাবে ধরে নেই, তাহলে 1918 সাল থেকে 1945 সাল তিনি ব্রিটিশ শাসনামলের অধীনে ছিলেন। সেই সময় তিনি একজন পরিপূর্ণ পরিপক্ক মানুষ হিসেবে বা আত্ম উপলব্ধি করার মতো একজন মানুষ হিসেবে তিনি প্রতিষ্ঠিত লাভ করেছিলেন। পাকিস্তান আমল ছিল সেটা 1947 থেকে 1971 সাল, সেটি তার সবচেয়ে স্বর্ণ যোগ আমরা বলবো। এই কারণেই 1937 সালে তিনি যখন সাহিত্য চর্চা শুরু করেন, 1940 সালে তিনি 4টি ছোট গল্প তিনি লিখেন, সেগুলো যদি আঙ্গিকতা এবং বিষয়বস্তুকে আমরা চিন্তা করি, তাহলে আমরা অনেকটাই আজকে সেই তথাকথিত প্রগতিশীলদের সাথে মিলে যাবে। কিন্তু 1941 সাল 1942 সাল যদি আমরা খেয়াল করি, তিনি মহাকবি ইকবালের কারণে অনেকটাই পরিবর্তন তার মধ্যে চলে আসে। সেই ধারা থেকে 1947 থেকে 1971 সালে তিনি অনেকগুলো স্বর্ণ যোগ আমি বলছি বারবার, কিন্তু 1971 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত যে সময়টি, সেটিকে একটি নিষ্ক্রিয় সময় আমি বলি। এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং কোন প্রেক্ষাপটে তিনি নিষ্ক্রিয় ছিলেন, ভালো কোনো সাহিত্য দিতে পারেনি, কি দুর্বিষহ জীবন যাপন করেছেন সেটি আপনারা জানেন। যাই হোক, আমি বাংলা একাডেমির অভিধান অনুসারে যদি ধরে নিই, ফরুকের এই জীবনকালে তিনটি প্রজন্ম আমরা পাব। একটি হচ্ছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য, অর্থাৎ ফরুক পূর্ব প্রজন্ম যাদেরকে আমরা বলছি, তার মধ্যে অন্যতম সাহিত্যিক সমালোচক আবুল কালাম, শামসুদ্দিন, আবুল হাসেম, আবুল ফজল, দেওয়ান মোহাম্মদ আজরাফ প্রমুখ, তারা ফরুক আহমেদকে প্রায় 20 থেকে 25 বছরের সিনিয়র ছিলেন। তারা যখন ফরুক আহমেদকে সমালোচনা করেন, সেখানে আমরা যে দৃষ্টিভঙ্গিটা খুঁজে পাই সেটি হচ্ছে শিক্ষক সুলভ আচরণ, অর্থাৎ কীভাবে ফরুক সাহিত্যকে সাহিত্যের জায়গায় প্রতিষ্ঠিত করা যায় সে দিক নির্দেশনাটা এবং সমালোচনাটা তারা দিয়েছিলেন। কিন্তু ফরুকের সমসাময়িক যারা ছিলেন, যেমন সৈয়দ আলী হাসান, ডক্টর কাজী দীন মোহাম্মদ, ডক্টর আশরাফ সিদ্দিকী, জিল্লুর রহমান সিদ্দিকী, ডক্টর আনিসুজ্জামান প্রমুখ যে সমস্ত সাহিত্যিকরা রয়েছেন, অথবা মাহফুজুল্লাহ, শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল মান্নান সৈয়দ, আমি যদি মাহফুজুল্লাহ, আব্দুল মান্নান সৈয়দ এবং শাহাবুদ্দিন এই তিনজনকে বাদ দেই, ফরুক সময়ের যারা ফরুকে চর্চা করেছেন, ফরুকে নিয়ে লিখেছেন, প্রত্যেকেই ব্যক্তিগত আবেগটাকে দেখিয়েছেন, সেখানে সাহিত্যের সমালোচনাটা অনেক কমই এসেছেন। যার কিছু উল্লেখযোগ্য নমুনা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। যেমন সৈয়দ আলী হাসানের বেশ কিছু ফরুককে নিয়ে লেখার 2টি প্রবন্ধের শিরোনাম হচ্ছে ফরুক সম্পর্কে, ফরুক মুহূর্তের কবিতা। এই 2টিতেই ফরুককে তিনি কিভাবে দেখেছেন, ফরুকের সাথে তার কি সম্পর্ক ছিল, কোথায় তিনি ব্যক্তিগতভাবে সময় কাটিয়েছেন, এই বিষয়গুলো লিখেছেন। ডক্টর কাজী দীন মোহাম্মদ, সরি, ডক্টর আশরাফ সিদ্দিকী, তিনিও লিখেছেন কবি ফরুক আহমেদ, অর্থাৎ ফরুক আহমেদের বেড়ে ওঠা, তার সাহিত্য চর্চা ইত্যাদি ইত্যাদি নিয়ে। তাহলে আমরাও সেখানে প্রকৃত অর্থে সত্যিকারের সাহিত্যিক ফরুক আহমেদকে খুঁজে পাইনি। তবে ফরুক উত্তর প্রজন্ম যাদেরকে ভাবা হয়, অর্থাৎ ফরুকের মৃত্যুর পরপরই আমি বলবো, যেমন হচ্ছেন মোশাররফ হোসেন খান, ডক্টর ফজলুল সৈকত, কে আহমেদ আলম, মোহাম্মদ আশরাফুল আলম, হাবিবুল্লাহ হাসনান এবং নাসির হেলাল। এই যে সাহিত্যিকরা, এই যে সাহিত্য সমালোচক সাহিত্য করছেন, তাদের যদি আপনি শিরোনামগুলো খেয়াল করেন, তাহলে বুঝবেন সত্যিকারে এই 20শ শতাব্দীতে সাহিত্য যে আন্দোলন শুরু হয়ে গেছে, সে আন্দোলনের প্রেক্ষাপটে তারা নতুন করে ফরুকের চর্চা শুরু করে দিয়েছেন। আজকে ফরুক গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে শতবর্ষে ফরুককে নিয়ে যেভাবে ভাবা দরকার, সেই বিষয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে 2টি বিষয় আলোকপাত করতে চাই। আমি গত কিছুদিন ধরে ফরুকের নানান সাহিত্যগুলো নিয়ে আলোচনা করছি, সরি, তার উপরে যে প্রবন্ধগুলো লেখা হয়েছে, প্রকাশিত হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি, পড়াশোনা করছিলাম। সেখানে কয়েকটি বিষয় আমার চোখে ধরা পড়ে। একটি হচ্ছে, কেউ কেউ ফরুককে আধুনিকতাবাদ এবং উত্তর আধুনিকতাবাদের আলোকে মূল্যায়ন করতে চান, আর অনেক বক্তাই বলে গেছেন ফরুককে ইসলামকে রেনেসাঁসের কবি হিসেবে দেখতে চান। মাহফুজুল্লাহর মতো ব্যক্তিরাও ফরুককে মানবতাবাদী কবি হিসেবে দেখতে চান। আমি তাদের ঘোর বিরোধী হিসেবেই এখানে কথা বলছি। মানবতাবাদী বলার কোনো সুযোগ নেই, কারণ হিউম্যানিজম যদি আপনি বলেন, আপনি একেবারে ফরুকের যে চেতনা, যে আদর্শ, জাস্ট 2 মিনিট,
ফরুকের যে চেতনা আছে সেটার বিরোধী হয়ে যায়। কারণ আমাকে বলতে হবে ফরুক হচ্ছেন মানবতা, মানবতার কবি, মানবতাবাদী নন। মানবতাবাদী বলে একবার স্রষ্টার সাথে একটা সাংঘর্ষিক সেকুলারিজম যে বিষয়টা আছে সেখানে প্রতিষ্ঠিত লাভ করে। আধুনিকতাবাদ যদি আমরা বলি অথবা উত্তর আধুনিকতাবাদ যদি বলি, 1990-এর দশকে আমরা বাংলা সাহিত্যে যেভাবে আধুনিক কবি বা আধুনিক যুগের শুরু হয় সেটির অবসান ঘটে 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধের অন্ধকারের জন্য, হতাশার জন্য জরাগ্রস্ত একটি সমাজ বিপ্লবের মধ্য দিয়ে। সেই বিপ্লব থেকে আধুনিকতাবাদের একটি সূচনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আবারও আমরা আরো ঘোর অন্ধকারের মধ্যে পড়ে যাই তখনই উত্তর আধুনিকতাবাদের সূচনা ঘটে। সেই সময় যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখব ফররুখ কবিতায় কোনো অন্ধকারের জন্য যোগ নেই, হতাশার বিষয় নেই। তিনি একেবারে নৈরাশ্যবাদী নন, তিনি একেবারে প্যাসিমিস্টিক, প্যাসিমিজমের মধ্যে তিনি ছিলেন। তাহলে আমরা ফররুখকে এইভাবে চিন্তা করতে পারি না। সর্বশেষ আমি যে পয়েন্টটি খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবো সেটা হচ্ছে ইসলামের রেনেসাঁ কবি। এটি বলে ফররুখকে সত্যিকার অর্থে সংকুচিত করা হয়। বাংলা সাহিত্য যদি আমরা খেয়াল করি আসলে ইসলামিক রেনেসাঁ আপনি কোন যুগকে ধরছেন? আপনি মূল্যায়ন করছেন কিন্তু পশ্চিমা রেনেসাঁটি, ইউরোপীয় রেনেসাঁসের যে টুলসগুলো আছে, যে মেজারমেন্টগুলো আছে সেগুলো দিয়ে আপনি মূল্যায়ন করছেন। কিন্তু ইসলামিক রেনেসাঁস শুরু হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তে আসেন, ইসলামের যে বিপ্লব ঘটে, ইসলামের যে চেতনা ঘটে, নারীদেরকে যখন আমরা সম্মান দিতে শুরু করেছি, গণতান্ত্রিক সিস্টেমটাকে আমরা যখন নিয়ে আসি তখন থেকে। কিন্তু আপনি যখন ইসলামিক রেনেসাঁসের ফররুখকে লেভেল দিয়ে দিচ্ছেন তখন কিন্তু সে কথাগুলো বলেন না। আপনি বলছেন 1400 শতকে যখন ইউরোপে সেই বিপ্লব শুরু হয় সেটা দিয়ে, অথবা আমরা যদি বলি 1400 শতকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশে আসেন অথবা এই ভারতীয় উপমহাদেশে আসেন, তখন যে রেনেসাঁস শুরু হয়েছে সেই রেনেসাঁসের ধারাবাহিকতাই ফররুখ আহমেদ চর্চা করেন। সেই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি বিশ্বাস করি ফররুখ গবেষণা ফাউন্ডেশন শতবর্ষে ফররুখকে নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করেছে, আমরা যদি তরুণরা এগিয়ে আসি, উত্তর প্রজন্ম যদি এগিয়ে আসি, পশ্চিমা তত্ত্বের ভিত্তিতে যদি তাদেরকেই আমরা আবার প্রতিবাদ করি, নতুন করে আমরা ফররুখকে চর্চা করতে পারবো এবং নতুন যে সোনার বাংলার কথা বলি, শান্তিময় বাংলার কথা বলি অথবা সাম্যের বাংলাদেশের কথা বলি সেটা প্রতিষ্ঠা করা সম্ভব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী দিন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফররুখকে সামনে নিয়ে যাব, ফররুখকে প্রতিষ্ঠিত করব। এই দৃঢ় বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।